থাম্বনেইলে বঙ্গাই কে রেখে এখানে পড়ে পড়ে ঘুমোচ্ছিস, তোর সালা ভিডিওতে ভিউজ কোনোদিন আসবে না ভাই। এবার ওঠ, অডিয়েন্স চলে এসেছে, ক্যামেরা স্টার্ট হয়ে গেছে ভাই, এবার তো ওঠ, ওঠ সালা। হ্যালো গাইস, আজকে আমরা বেসিক্যালি কথা বলবো বঙ্গাই আর ভিউজদের মধ্যে রিলেশনশিপ নিয়ে। হ্যাঁ, তুমি একদম ঠিক শুনেছো। দেখো, বাংলা ইউটিউব কমিউনিটিতে বঙ্গাইয়ের ভ্যালু ঠিক ততটাই যতটা ফুচকা দিতে তুলবিওয়ালের ভ্যালু থাকে। কিরণ দত্ত, আই মিন যাকে আমরা দা বঙ্গাই নামে চিনি, আই হোপ ওয়েস্ট বেঙ্গল এমন কেউ পাবলিক নেই যে কিরণ দত্তকে চেনে না। হ্যাঁ, একজন ছাড়া আমাদের অ্যাংরি দিদি। আমি তো বঙ্গাইকে চিনি না, বঙ্গাইটা আবার কে? দেখো বস, তুমি বাংলা ইউটিউব কমিউনিটিতে কাজ করো আর দা বঙ্গাইকে চেনো না, তাহলে তোমার সিচুয়েশন কিছুটা এবছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্টুডেন্টদের মতো হবে। আই মিন মার্কশিটে সব সাবজেক্টে এ প্লাস থাকলেও তুমি পাবলিকের কাছে আনপাড় গাবার। সাপোজ ধরো তুমি বাংলা ইউটিউব কমিউনিতে কাজ করো, বাট তোমার চ্যানেলের ভিডিওতে ভিউজ আসছে না, ডোন্ট ওয়ারি, 100 প্রবলেম ওয়ান সলিউশন। ফার্স্ট অফ অল, তোমাকে চ্যানেলের নাম চেঞ্জ করে সামনে বং অ্যাড করতে হবে, লাইক রোস্টার সৌম্য থেকে বং সৌম্য, ছোট্ট খোকা থেকে বং খোকা, মিস্টার পল্টন থেকে বং পল্টন। সেকেন্ডলি, সপ্তাহে তিনটে ভিডিও দিলে তার মধ্যে দুটো ভিডিও অবশ্যই তোমাকে বঙ্গাই রিলেটেড রাখতে হবে, এবং থাম্বনেইলে বঙ্গাই 30-40 সাইজের একটা বড় মাপের ছবি লাগাতে হবে, এবং তার নিচে লিখে রাখতে হবে এক্সপোজ বা রোস্ট। এবার দেখো, তুমি এত সব কিছু করছো, এরপরে যে ভিউজ জেনুইনলি 100% আসবে, বাট আমি সে বিষয়ে শিওর না, আসলে আসতেও পারে। হ্যাঁ আমি জানি, এবার তোমরা বলবে যে যদি ভিউজ নাই আবার আসবে, তাহলে তুই কেন লিখে রেখেছিস থাম্বনেইলে ভিউজের আরেক নাম দ্য বঙ্গাই? দেখো বস, সবার যে ভিউজ আসবে বঙ্গাইকে নিয়ে ভিডিও বানালে বা থাম্বনেইলে দিলে তা না, আমার তো ভিউজ আসে না, আমি তো শিকার, তুমিও শিকার হবে, কী হবে, দুজনে মিলে বন্ধুত্ব পাকাবো, একসাথে গান করবো। দেখো গাইস, বঙ্গাইয়ের থাম্বনেইল কিছুটা এইরকম হয়, বাট তোমাকে এর থেকে বেটার বানাতে হবে ভিউজ পাওয়ার জন্য। হ্যাঁ, যদিও পাবলিক এটা জানে আমি পাঞ্চল চৌধুরীর মতো কথা বলছি, আর মেইনলি যে কথাটা হলো সেটা হলো তোমার কন্টেন্ট গু হলেও তোমাকে থাম্বনেইলে জোর রাখতে হবে বস, কিছুটা আলু বস্তুর মতো। কেউ তো আবার বঙ্গায় থোপড়া ইউজ করে ইউটিউবের মহামূল্যবান অ্যাওয়ার্ড সিলভার প্লে বাটন পেয়ে গেল ভাই, আর আমরা বঙ্গাইকে থাম্বনেইলে চিপকেও ভিউজ পাচ্ছি না। দেখো, বাকি সব ইউটিউবারদের ট্রেন্ডিং টপিক খুঁজতে খুঁজতে মাথার চুল কালো থেকে সাদা, সাদা থেকে কালো হয়ে যায়, বাট স্টিল বঙ্গাইকে ট্রেন্ডিং টপিক খুঁজতে হয় না বস, বঙ্গায় যেটা বানায় সেটাই ট্রেন্ডিং টপিকে থাকে, এটাই হলো বঙ্গায়ের ফেস ভ্যালু বা ফ্রেম বলতে পারো। ওই জন্যই আমি বারবার বলছি, বঙ্গাইকে নিয়ে ভিডিও বানালেই ভিউজ পাওয়া যায়, ওই জন্যই আমি থাম্বনেইলে দিয়েছি ভিউজের আরেক নাম দ্য বঙ্গাই। দেখো, বাংলা কমিউনিটিতে তুমি কাজ করছো আর বঙ্গার ভিডিও দেখবে না, বঙ্গাইকে সাপোর্ট করবে না, তা বললে ভাই তুমি বাংলা কমিউনিটিতে টিকতে পারবে না, সে যতটাই আনফানি ভিডিও হোক তোমাকে দেখতে হবে। সরি, বেশি বলে দিলাম কিরণদাকে নিয়ে, সরি কিরণদা, ক্ষমা করে দিও, আমি আনফা, তুমি আনফানি ক্রিয়েটার না, তুমি খুব ভালো ক্রিয়েটার। হ্যাঁ, এবার এই কথাটা শোনার পর কিছু বঙ্গাই ভক্ত বল, এই বল্টু, হ্যাঁ এই বল্টু, তোর তো সাহস কী করে হলো, হ্যাঁ বঙ্গাইয়ের নামে কিরণদার নামে এইসব কথা বলছিস, হ্যাঁ বঙ্গাইয়ের নামে কিছু বলবি না, তোকে ভিডিও বানানোর পারমিশন দিয়েছি না, এই বলে তুই মাথা উঠে যাচ্ছিস, হ্যাঁ বেশি কিছু বলবি না, একদম চালিয়ে দেবো, একদম ফিনিশ করে দেবো, বঙ্গাইয়ের নামে কোনো কথা হবে না, বঙ্গাই হলো ইউটিউবের বাপ, বাংলা ইউটিউবের, বুঝলি বুঝলি, বঙ্গাই সেরা, কোনো কথা বলবি না। বাই দ্য ওয়ে, আমার নাম কিন্তু পল্টু না, সে যাই হোক, পল্টু বা বল্টু, মেরে বালি চাপা দিয়ে দেবো, এই বলেছিস শেষবারের মতো, ঠিক আছে, ভিডিও করার পারমিশন দিয়েছিলাম, তা বলে যা কিছু বলতে পারবি না, এটাই যেন শেষ হয়, হ্যাঁ তাহলে মেরে বালি চাপা দিয়ে দেবো, বুঝলি, এটাই যেন শেষ। হ্যাঁ, এই টাইপেরই বিহেভিয়ার হয় কিছুটা বঙ্গাই ভক্তদের। হ্যাঁ, যদিও আমিও একজন বঙ্গাই ভক্ত, বাট এই টাইপের না, এইরকম আমি বঙ্গায়ের এরকমই ভক্ত যে 10 মিনিটের একটা ভিডিও 2 মিনিট দেখে বাকিটা স্কিপ করে কেটে দিয়ে বললাম দাদা দারুণ হয়েছে ভিডিওটা। দেখো দাদা, তোমাকে নিয়ে ভিডিও বানালাম বলে প্লিজ স্ট্রাইক দিও না, হ্যাঁ স্ট্রাইক দিও না, আমি ছোটো চ্যানেল, আমি অনেক স্ট্রাইক খেয়েছি দাদা, স্ট্রাইক খেতে চাই না, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দিও, প্লিজ প্লিজ। তো গাইস, আজকের ভিডিও তোরা, ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিও, আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করো। সো দিস ইজ দ্য ভিডিও, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর যারা ইনস্টাগ্রামে ফলো করো নি, আড্ডা দিতে চাও, ইনস্টাগ্রাম ফেসবুক আছে, চলে আসো। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিও নিয়ে, সঙ্গে থেকো, পাশে থেকো, আর লাল রঙের বাটনটা আছে না ওটা একটু দাবিয়ে দাও, হালকা করে দাবিয়ে দাও, দিয়ে পাশে ঘন্টাটা করে একটু বাজিয়ে দাও, বাই, পরে দেখা, খুব গরম।